এয়ারপোর্টে দেখা করে সে চলে গেছিল। আমাদের মাইন্ডসেট পুরো একদম চেঞ্জ হয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর দেখতেই পাচ্ছেন গ্রাম, এই টিন দেখা না গেলে গ্রাম আসলে মনে হয় না। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটাই নিয়েছি আজকে, যেন সবাই একটা ফিল করতে পারেন গ্রাম গ্রাম। সকালে আইসক্রিমও শুরু হয়ে গেছে, এরার মশলা এনার্জি। ঘুম থেকে ওঠার আগে বিউটি ফুফু আর আবুল মিয়া গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে। বাবা, বাজারের ব্রেকফাস্ট, পরোটা, ডিম, রোজার মা বাবা আরাম করে বসবো, বিমদের ব্রেকফাস্ট খাচ্ছি। সকাল সকাল আবুল মিয়া আর বিউটি ফুফু মিলে চারটা হাঁস নিয়ে আসছে, কারণ তারা জানে আমার হাঁস খুব প্রিয়। আমার মামানি এখন হাঁস গুলাকে কাটবে, আমি না বলি। আর আমাদের এই পাশটা কিন্তু আগে খালি ছিল, এখন নতুন একটা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর বিল্ডিং হয়েছে। সবাই আলাদা আলাদা কেন গো? জুই জামাই বকা দিছে, দেখি ও আল্লাহ। রাখো খাবো, পেয়ারা খাইলে তো আর দাঁত দিয়ে হাসি দিতে পারবো না। আর আমার এই সুন্দর ড্রেসটা আসছে হচ্ছে রিয়ান রাদিয়া পেজ থেকে, আমি পেজের লিংক দিয়ে দিব, আপনারা তাহলে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, খুবই কমফোর্ট কিন্তু গরমের মধ্যে। আগে আমরা কত গেছি শাপলা ধরতে, এখন কইরে শাপলা পাওয়া যায়? এখানে দাও দেখি, একমাত্র শাপলার গানটা আগের মতোই আছে। ওয়াও, কি সুন্দর লাগতেছে নায়িকা। এখন নায়িকাকে ছবি তুলে দাও। দুজন মিলে হাসের প্রসেস করতেছে আর আমরা একটু ছায়ার মধ্যে আসছি, কারণ এত গরম। তোমরা আসবা, এই যে আস, কি অভিনয়! সমস্যা কি, কলেজ সাউন্ড আমার ভিডিওতে সব থাকবে, পরে যে ভাল লাগে এগুলা। আই জাস্ট সে হোপ মার্কেটের গান মায়া হাইলেছে, হাঁস বানানোর কাজ চলতেছে, আমি ছিলতেছে ভালো করে।
কারণ প্রসেসটা কিন্তু অনেক কঠিন। আরে যে দর্শকরা দেখতেছে, ছোট ছোট দর্শকরা, আম্মা কলা নিয়ে আসছে। আব্বার গাছগুলো মরে যাইতেছে না আম্মা, আর কলা ধরবে না মনে হয়। জুই জুই খাবে, থিনা খাবে, তোমরা খাবা, কলা নাও। চতলা কলা তোর ফেটে গেছে, শুনবে ইয়া রুজানি, আম্মা খাও। তাদের বসে দিছি ভর্তার জন্য। দুলাভাইয়ের গাছের একমাত্র জাম্বুরা, আমি শেষ জাম্বুরা আমার জন্য রাখছিল। কাট, হাত কাটিস না। আর রোদ কিন্তু উঠতেছে, সকাল শেষ, এখন রোদ একদম। হাঁস বানানো কমপ্লিট হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, স্টিল বাছার মধ্যেই আছে। আর এটা হচ্ছে শিফাতের আম্মা, বিউটি ফুফুর ভাবি, অনেকেই চিনেন না। আর এটা হচ্ছে আমার মামি, বিউটি ফুফুর ভাবি। এক পার্টি ওইদিকে হাঁস বানাইতেছে, আর এদিকে ভর্তা হচ্ছে। সবগুলোর হাত কিন্তু ওয়াশ করে আনছি দুই তিনবার করে। দাঁড়ে সার্কেল্লা, যে মিস্টার শিফাত, আর এই ঘর হচ্ছে আমার কাকার জিসাপুদের বাড়ি আর কি। জিসাপুদের খণ্ড হচ্ছে এটা, আর আমার এই খণ্ডের কাকারা হচ্ছে কানাডায় থাকে। এটা হচ্ছে আমাদের ভাবির, আর এটা হচ্ছে আমাদের, মানুষ নাই। আম্মা আসছে, মাম্মা কেমন আছো? এয়ারপোর্টে দেখা করে সে চলে গেছিল, তার এক্সাম ছিল, আজকে আসছে আমাদের একমাত্র বড় ভাগিনা। আমাদের সকাল সকাল মেহমানও চলে আসছে। অন্তু অন্তুকে ভাবতেছি এবার লন্ডন নিয়ে যাব, যেহেতু সে যাচ্ছেই না, এবার টেনে টেনেই নিয়ে যাব। যাবি নাকি অন্তু? হ্যাঁ ইনশাল্লাহ। জম্বুরা ভর্তা খুবই মজা হয়েছে আমাদের, আমাদের গাছের, অন্তুদের গাছের, আর অন্তুদের বাড়িতেও যাব, অন্তুর বোনের আকিকা। অন্তু কি ফিলিংস, কি নতুন বোন? অনেক বেশি, এতদিন ঢাকায় ছিলাম, এখানে বোন পুয়ে আছে, বিশেষ করে আন্টি আসছে, আন্টি তারা খুবই এক্সাইটেড নতুন বেবি নিয়ে, আর ছোট বোনের জন্য তো অবশ্যই বেশি এক্সাইটেড এখন। গুড, আমরা তো ভয় পাইছিলাম অন্তুরা কিভাবে নাই, দেখ।